আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বাইস প্রতিযোগিতা শেয়ার করতেছি আগে গ্রাম বাংলায় অনেক এই বাইস হতো এখন খুব কম হয় তারপরে অনেক জায়গায় এই বাইস অনুষ্ঠিত হয়ে থাকে যা একটি নৌকা আর একটি নৌকার সাথে প্রতিযোগিতা হয় সেটাকেই বাইস বলা হয় এই বাইসটি অনুষ্ঠিত হইতেছে মানিকগঞ্জে গুজরিচর স্থানে বাইস অনুষ্ঠিত হয়েছে এখানে দুইটি নৌকার মধ্যে একটি নৌকা চৌধুরীবাড়ির আর একটা হলো মোল্লাবাড়ির এই দুটি নৌকার মধ্যে এখন বাইস হবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আমি আছি আপনাদের সাথে না ভাই নৌকার মধ্যে নিষেধ আসতেই দেব দেখতে থাকুন আমার এই ভিডিও কিভাবে নৌকা কোন নৌকার আগে কোনটা যায় মোল্লাবাড়ি না চৌধুরীবাড়ি সেটা আপনাদের সামনে এখন প্রমাণ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর আমি এখন স্পিড বোটের মাধ্যমে এই পিছনে যাইতেছি এ কারণে ভিডিওটা অনেক একটু কাপাকাপি করতেছে কারণ পানির মধ্যে এর কারণে তারপরে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আপনারা দুইটা নৌকা পাশাপাশি বাইস দিয়ে চলে যাইতেছে একে অপরের সামনে যাওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কে সামনে যেতে পারে দুইটা নৌকায় অনেক ভালোভাবে বাইস দিয়ে চলে যাইতেছে সুমন্তালে দেখা যাক তারপর কে ফার্স্ট হয় আসলে যে কোনো খেলারই ফার্স্ট এবং সেকেন্ড রয়েছে এ কারণে হার জিত তো থাকবেই সেটা ভেবেই আপনাদের এই খেলায় অংশগ্রহণ করতে হয় এর কারণে কারণ খারাপ করলে চলে না আশেপাশে হাজারো দর্শক এই বাইস দেখতেছে খেলা দুই পাশে অনেক দর্শক এবং অনেকে নৌকা নিয়েও ঘুরে ঘুরে দেখতেছে আমরা অবশ্যই নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি এখন আমরা দেখতে পাচ্ছি মোল্লাবাড়ির নৌকাটা সামনে চলে গেছে আর চৌধুরীবাড়ির যে নৌকাটা সেটা একটু পিছনে পড়ে গেছে মনে হয় না আপনারা এখন দেখতে পারতেছেন ওই সামনে মোল্লাবাড়ির নৌকা চলে গেছে আর পিছনে পড়ে গেছে চৌধুরীবাড়ির নৌকা তাতে বোঝা যাইতেছে যে মোল্লাবাড়ির নৌকায় লাস্ট হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দেখতেছে বাইসের সীমানা শেষ অবশেষে মোল্লাবাড়ির যে নৌকাটা সেটাই ফার্স্ট হয়েছে আপনাদের এই দুই নৌকার বাইসটা দেখানোর চেষ্টা করবো থেকে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখা হবে আবার আর আমার ভিডিওটা দেখতে থাকুন What?
এই বাইসের নৌকা এবং বাইস দেখার জন্য অনেক সুন্দর একটি বাইস হলো যা দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি আমি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তারপরে ভালোভাবে ভিডিও করাতে পারিনি কি করছ তুই সম্ভব চেষ্টা করেছি ভালো লাগেছে তাই করে দিতে কি করবে তাই দেখা পড়ে চালানো যাইবে মাতলামি করে কি করব ভাই থাকবেন মনে তো কমলে